নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই পর্দা আমরা সকলে গৃহকে সাজানোর জন্য ব্যবহার করে থাকি এবং এই পর্দার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই জ্যোতিষশাস্ত্র মতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে কোন রঙের পর্দা কোন দিকে রাখলে আপনার মান সম্মান হানি হয় এবং আপনি হাজার জনের জন্য যদি কাজ করে থাকেন আপনার কোনো দিনও সুনাম আসবে না তো আসুন জেনে নিন এবং আজকেই বদলে ফেলুন আপনার অধিকার পর্দাটি ভিডিওটি শুরু করা যাক পর্দা আমরা সকলে ব্যবহার করি এবং পর্দার অনেক রকম কালার হয় অনেক রকম ভ্যারাইটিস হয় বর্তমান যুগে আমরা ফ্ল্যাট বা বাড়িতে থাকি বেশিরভাগই ফ্ল্যাটে থাকি তো সেক্ষেত্রে আমরা সচরাচর আমাদের স্ট্যাটাসকে মেনটেন করার জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এবং সুন্দর সুন্দর কালারের পর্দা ব্যবহার করে থাকি এমন একটি কালার আছে যে কালারের পর্দাটি গৃহের যেদিকে বলবো সেদিকে যদি থাকে তাহলে আপনার সম্মান হানি থেকে শুরু করে আপনার সোসাইটিতে মর্যাদা অনেকটাই ক্ষুণ্ণ হয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব যে আমাদের গৃহের বাস্তু সম্পর্কে বাস্তু এমন একটা জিনিস যে জিনিসটি উপর আমাদের ফিফটি পারসেন্ট আমাদের ভাগ্য নির্ভর করে হ্যাঁ বন্ধুরা এটি বাস্তব তাই বাস্তু মতে আপনারা যে কোনো কাজই করবেন শুধু পর্দা নয় আমি এক এক করে এরপরে সিরিজ দিব। সেখানে আমি অনেক কিছুই বলবো নতুন নতুন অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো মানে যে গৃহে আপনি থাকছেন সেই গৃহের বাস্তুর অবস্থা নির্ভর করে সেই বাস্তুর মধ্যেই একটি অংশ পড়ছে পর্দা পর্দা আমরা সকলে ব্যবহার করি এবং কোন কালারের পর্দা আমরা কোন দিকে রাখবো না সেটি জেনে নিন নীল কালারের পর্দা যদি আপনি দক্ষিণ দিকের দেওয়ালে রাখেন তাহলে কিন্তু আপনাদের সম্মান হানি থেকে শুরু করে সমস্ত কিছুই হবে এটি আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি তাই এখনই আপনারা নীল কালারের পর্দা দক্ষিণ দিককার দেওয়াল থেকে সরিয়ে ফেলুন আর তিন থেকে ছয় মাসের মধ্যে আপনারা হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন আমি এগুলি খুব দায়িত্ব নিয়ে বলছি তাই নীল কালারের পর্দা দক্ষিণ দিককার দেওয়ালে রাখবেন না তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ